ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঈদের সেকেন্ড লুক নিয়ে চলে আসলাম। এটা অনেক আগে শ্যুট করা, কেন জানি না এটা আমার এখনও দেওয়া হয়নি। তো এই ভিডিওটার যে গহনাগুলো আমি পরে আছি এগুলো স্পন্সার ছিল, এগুলো অনলাইন শপিং খুলনা নামের একটি শপ থেকে নেওয়া। ওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আশা করি আমার এই লুকটা ভালো লাগবে। এই লুকটা একটু ডার্ক মোডে করা হয়েছে, তো চলুন দেখা যাক কীভাবে করি। ফার্স্ট অফ অল আমি আমার আইব্রোসটা ডান করে ফেলেছি ফোকুলারের ব্রাউ পামের দিয়ে, এবং ফোকুলারের কনসিলারটা দিয়ে আমি সুন্দর করে আমার ব্রাউটাকে শার্প করে নিচ্ছি। এবারে আমি সেম একই কনসিলারের সাহায্যে আমি আমার আই প্রাইমটা করে নিচ্ছি। আই প্রাইম করতে হবে খুব ভালোভাবে, দেন আমি যাতে কোনো রকম ক্রিজ না পড়ে তার কারণে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে এবং ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি মরফি 39L প্যালেটটা ইউজ করছি, এবং ওখান থেকে আমি হালকা ব্রাউন কালারটা নিয়ে প্রথমে আমি আমার কাট ক্রিজ মানে ট্রানজিশন কালার হিসাবে ইউজ করব। দেন আমি আরেকটি ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি আমার ট্রানজিশন কালারের নিচে অ্যাপ্লাই করব। বাজারে কালারগুলোর নামটা আমি বলে দিই। প্রথমে আমি হুকআপ নামের একটি কালার নিয়ে আমি ট্রানজিশন কালার হিসাবে অ্যাপ্লাই করেছি। এরপরে মেকআউট সেস নামের যে ডার্ক ব্রাউন কালারটা আছে ওইটা আমি অ্যাপ্লাই করেছি আমার বেস কালারের একটু নিচে। এবার আমি সেম প্যালেটের থেকে আমি ব্ল্যাক কালারটা নিব, যেটার নাম টিল ডাউন। এই ব্ল্যাক কালারটা খুবই পিগমেন্টেড, এবং এই জন্য আমি এটাকে খুব সাবধানে অ্যাপ্লাই করব আমার আউটার কর্নার এবং ইনার কর্নারে, এবং সুন্দর করে আমি ব্লেন্ড করে দিব। আমি আজকে একটু মিডল কাট ক্রিজ করব, এই জন্য আমি একটি কনসিলার এবং একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, এবং খুব সুন্দর করে আমি মিডলটা কাট করে নিয়েছি। এবার আমি স্মাইল লাইক সানশাইন নামের প্যালেট ফোকুলারের, ওই প্যালেট থেকে আমি ক্রাউন নামের যে গোল্ডেন কালারটা আছে ওই গোল্ডেন কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মিডলে। দেন অ্যাগেইন ব্ল্যাক কালার এবং ব্রাউন কালারটা মিক্স করে আমি হার্শ লাইনগুলোকে ফিনিশ করছি। এবার ফোকুলারের প্যালেট থেকে আমি সুপারস্টার নামে একটি গ্লিটার আছে, ওই গ্লিটারটা আমি হালকা করে করে প্রেস করব আমার মিডল কাট ক্রিজে। তো চলুন দেখি কিভাবে আমি ওটাকে অ্যাপ্লাই করছি। তো দেখতে পাচ্ছেন আমি সুপারস্টার নামের ওই গ্লিটার প্রেস গ্লিটারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার কাট ক্রিজে। অফ ক্যামেরাতে আমি আমার বেস কমপ্লিট করে ফেলেছি। এবার আমি কন্ট্রোলিং করছি HD প্রো HD নামের রেভলিউশনের কন্ট্রোল প্যালেট থেকে। এবার আমি W7 বানানা ড্রিম লুজ পাউডারটা পুরা মুখে বেকিং করে নিচ্ছি। এরপর আমি আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি 5 মিনিট হয়ে গেলে আমি সব ঝেড়ে ফেলবো লুজ পাউডারটা। এবার আমি জুভিয়াসের বেলা ব্লাশটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি আবার একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি অন্য একটি ব্রাশ দিয়ে, যেটা জুভিয়াসের। এবার আমি একটি লুজ গ্লিটার নিচ্ছি জুভিয়াসের, ওইটা অ্যাজ আ হাইলাইটার হিসাবে ইউজ করছি আমি। লুজ হাইলাইটারই এটা, সি দ্য পিগমেন্টেশন। ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি অফ ক্যামেরাতে আমি আমার আইল্যাশ লাগিয়ে ফেললাম, আইল্যাশ লাগিয়ে ব্যাস। এবার আমি কাজল লাগিয়ে নিচ্ছি প্যাস্টেলের। ব্যাস এবার আমি লিপস্টিক লাগিয়ে নিব। লিপস্টিক হিসাবে আমি কিকো মিলানিওর লিপস্টিকটা ইউজ করছি পিঙ্ক কালারের শেড। দ্যাটস মাই ফাইনাল লুক। আই হোপ এটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা পার্টিতে এটা অ্যাপ্লাই করবেন অথবা এবারের ঈদেই আপনারা অ্যাপ্লাই করবেন। আল্লাহ হাফেজ।